এত ঝকঝকা নীলের ম্যারিনেট করে রাখি আমি এটা আর কি দমে দিয়েছি আয়োজন করার ব্লগ। আমার বাসায় আজকেও গেস্ট আসবে, তো যারা আসবে তারা কিন্তু আমাদের দেশের প্রতিবেশী, তার মানে আমাদের বাংলাদেশের প্রতিবেশী, তার মানে কলকাতা থেকে আসবে আর কি। তো যে আসবেন তিনি হচ্ছে সুমনের কলিগ এবং হচ্ছে মানে ইউকেতে ও যেখানে জব করে সেখানে আর কি কলিগ, ওনারা হচ্ছে কলকাতার। তো ফার্স্ট টাইম কলকাতার কেউ আমার বাসায় গেস্ট হিসেবে আসবে, আমি জানি না তাদের আমার খাবার কেমন লাগবে, তারপরও আমার যতটুকু মানে আমার সম্ভব সেটা হচ্ছে আমি করব। এর মধ্যে তো রোজা, কিন্তু আসলে কিছু করার নাই, তো রোজার মধ্যে ওনাদেরকে ইফতারের সময় দাওয়াত করা হয়েছে, তারা আসবে। তো যাই হোক, দেখা যাক আজকে আমি কি কি করতে পারি আর হচ্ছে তাদের আমার খাবার কেমন লাগে। আমি একদম হচ্ছে তাপমাত্রা রোদের মধ্যে আর টিজাসকে নিয়ে পার্কে আসছি। তো আপনাদের সবাইকে একটু মনে করে দিতে চাই যে আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর আমাদের যদি আপনারা সাপোর্ট করতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে আর কথা বাড়াবো না, আজকের ব্লগটা তাহলে শুরু করছি। পুরো পার্কে এত সুন্দর ডেইজি ফুল আর কি ফুটেছে গেছে। ডেইজি ফুল এগুলো কিন্তু আসলে এখানে হচ্ছে ঘাস ফুল বলতে গেলে, কিন্তু এত সুন্দর আর এত কিউট কি বলবো, খুবই সুন্দর এই ফুলগুলো। এই জাস্টকে কি করবো, ওয়ান্স মোর টাইম, ওকে রেডি টেডি স্টেডি গো। Fun, is it? Yay, fun! Say hi! আজকের আকাশটা এত সুন্দর, এত ঝকঝকা নীলের ভেতর একদম সাদা হচ্ছে, একদম মেঘ ভেসে বেড়াচ্ছে, খুবই সুন্দর। এটা কি জাজ? ওয়াও! আজকে আমরা প্ল্যান করেছি যে যেহেতু রোজা, তারপরও হচ্ছে আমরা কোনো রোজার আইটেম করব না, মানে আমরা যেগুলো ইফতার করি সেই আইটেমগুলো করব না, একদম সরাসরি হচ্ছে ডিনারের আইটেম করব, মানে কোনো ভাজা পোড়া বেগুনি ছোলা এগুলো কিছু করব না। তো একদম হচ্ছে ডিনারের যে আয়োজনগুলো সেগুলাই করব। তো বেশ কয়েকটা আইটেম আমি হয়তো করব, তার মধ্যে একটা থাকবে ইন্ডিয়ান আইটেম, সেটা হলো বাটার চিকেন করব আজকে আমি। সো দেখা যাক যে কতটুকু করতে পারি আর কি। এই তো আমি মোটামুটি হচ্ছে একটু গুছিয়ে নিলাম যে যা যা রান্না করব সেগুলো আর কি একটু গুছিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে চিকেন কিমা আছে, এটা দিয়ে হচ্ছে চিকেন কিমা আর আলু দিয়ে হচ্ছে চপ বানাবো। আর এখানে আছে রূপচাঁদা, এটা ফ্রাই হবে। আর এখানে চিকেন আছে, এটা দিয়ে হচ্ছে বাটার চিকেন করব। আর এখানে হচ্ছে মিট, এটা দিয়ে হচ্ছে বিরিয়ানি করব। তারপর এগ কোরমা করব, আবার ভেজিটেবল করব। তো দেখা যাক, শুরু করি আর কি আল্লাহ নাম নিয়ে। আজকের বিরিয়ানিতে আমি শানের এই মাটন বিরিয়ানি মশলাটা ইউজ করব। এখন ম্যারিনেট করে রাখি, আমি হচ্ছে এখানে লেবু দিয়েছি। আমার মাখানো শেষ, এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। এভাবে চিকেনটা যে করব সেটা চিকেনটা এখন ম্যারিনেট করে রাখতেছি, কারণ এটা চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। তো আমার কিন্তু একটা পুরো হচ্ছে একটা রান্নার ভিডিও আছে এই হচ্ছে বাটার চিকেনের, তো আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা চাইলে সেখান থেকে একটু দেখে নিতে পারেন। তো এই চিকেনটাও মাখানো শেষ, এটাও আমি একটা সাইড করে রেখে দিব। মাটনটা উঠাচ্ছি, আগে মাটনটা একটু কুক করে রাখবো। আমি প্রেশার কুকারে করবো, বাট অল্প একটু পানি দিয়ে আমি কুক করবো, যেহেতু এটা আমি হচ্ছে বিরিয়ানি করবো এবং আমি দম বিরিয়ানি টাইপের করার চেষ্টা করবো, যে লেয়ার লেয়ার দিয়ে করার জন্য। তো এই জন্য আমি একদম কম পানি দিব, বেশি পানি ইউজ করবো না। মিট গুলো দিয়ে দিচ্ছি, মিটটা তো উঠিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা ডেজার্ট বানাবো,
ডেজার্ট আজকে খুব বেশি বানাবো না, জাস্ট একটা আইটেমই করবো ডেজার্ট। আর সেটা হচ্ছে জন্য আমি হচ্ছে মিল্ক নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি কাস্টার্ড দিয়ে ডেজার্টটা করবো, বাট আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করবো, মানে আমি কাস্টার্ড বানাবো, তারপর ফ্রুটস দিব, ওখানে আমি কিছু কেক ইউজ করব, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের আমি ফ্রুটস ইউজ করব, জেলো ইউজ করব। তো আজকে ডেজার্টটা একটু ডিফারেন্ট হবে, আমি আমার মনের মতো করে আর কি ডেজার্টটা করব। এই ডেজার্টের নাম আমি জানি না, এটা আমার মতো করে আমি করছি, আমি কাউকে দেখে এই ডেজার্টটা করছি না আর কি, তো আমার ওয়েতে আমি করতেছি আর কি। তো যাই হোক, এখানে আমি মিল্ক নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, আমি হচ্ছে এই বাটিতে বানাবো, যেহেতু দুই তিনটা লেয়ারে হবে, তো যার জন্য আমি একটু মিল্কটা এখান থেকে মেজারমেন্ট নিয়েছি। ও আরেকটা হচ্ছে আমি ক্রিমও ইউজ করব, তো দেখা যাক ডেজার্টটা কেমন হয়। ডিজাইন করব। প্রথমে আমি স্ট্রবেরি অ্যান্ড কিউইটে কেটে নিলাম, তারপর বাকি ফ্রুটসগুলো কেটে নিয়েছি এবং একটু লেমন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। তারপর আমি স্ট্রবেরি অ্যান্ড কিউই দিয়ে সারাউন্ডিং একটু ডিজাইন করে সেখানে বাকি ফ্রুটসগুলো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি একটু হুইপ ক্রিম করলাম, যে হুইপ ক্রিমটা আমি দিব, তো হুইপ ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম যাতে আমার দিতে একটু সহজ হয়, এবং সেটা ভালোই হয়েছিল, খুব ইজি হয়েছিল। তারপর একটা স্প্যাচুলার দিয়ে পুরো বলে আমি হচ্ছে সুন্দর করে আর কি এটা ক্রিমটা দিয়ে আমার ডেজার্টটা শেষ করে ফেলেছি। বাটার চিকেনটা উঠাচ্ছি, বাটার চিকেনে অনেক বাটার লাগে, সে বাটার চিকেনে গ্রেভিটা করতেছি। এখানে কিন্তু ক্যাশোনাট এবং আমন্ড এগুলো হচ্ছে ইউজ করছি, তো এটা কিন্তু আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। চিকেনের হচ্ছে গ্রেভিটা এটা রান্না করে এটাকে আমি আবার ব্ল্যান্ড করে নিয়েছি, ব্ল্যান্ড করে এটাকে আবার ছেঁকে নিতে হচ্ছে, কারণ এখানে যে অন্য মশলাগুলো আছে এগুলো দেওয়া যাবে না, জাস্ট পিউরিটা দিতে হবে। বাটার চিকেনটা অলমোস্ট ডান, আর হচ্ছে এখন হচ্ছে এই চিকেন চপগুলো ভেজে ফেলবো। সাধারণত আমি তো আগের দিন হচ্ছে কিছু না কিছু করে রাখি, বাট আজকে কিছুই করে রাখিনি, সব কিছু এখন করতে হইতেছে, যার কারণে হচ্ছে মানে আমাদের সেই যে দুই তিন ঘন্টা ধরে কাজ করতেছি মানে এখনো কাজ শেষ হয়নি। এখন রুটি সাদা ভাজা হচ্ছে, আর এই পাশেটা দিতে বলছি মোটামুটি সব রেডি করে ফেলছি। তো এটা হচ্ছে চিকেন, বাটার চিকেন, তারপর হচ্ছে স্প্রিং রোল, ভেজিটেবল, এগ, এটা হচ্ছে চিকেন একটা চপ, আর এই তো ডেজার্ট, শুধু রাইসটা বাকি আছে এখন, দু বিরিয়ানিটা হচ্ছে বসানো বাকি আছে, সো ওইটা জাস্ট বসাই দিব, তার আগে আমি একটু রেডি হয়ে আসি তারপর ওইটা বসাই দিব আর কি। তো ফিনিশিং যে রান্না সেটা হচ্ছে বিরিয়ানিটা এখন উঠাচ্ছি। বিরিয়ানির জন্য আমি রাইসটা আগেই হচ্ছে একটু জাস্ট একটু দমে দিয়ে রাখছিলাম, তো হাফ করা আর কি, আর হাফ হচ্ছে এখন হবে। আমাদের গেস্টরা মনে হয় চলে আসছে, কারণ সময় নিচে গেছে আর কি, তো আমি টাইমার দিয়ে চলে আসবে। আর এই তো বিরিয়ানিটা আর কি দমে দিয়েছি। তুমি জব করো না? এখন করতেছি না, এখন তুমি বলতে পারেন, আপনি বলবে মানে সেটা ছোট হলেও, হ্যাঁ মানে একদম ছোট হলেও কারো ওয়াইফ কে সে তুমি বলতে পারো, আমি তো প্রথম থেকেই তুমি আগে থেকেই বলে দিই আমি, আমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা না। এই কালচারাল তো
আর বেশি মনে হয় আদর করে মানে তুইটা ডাকে, যেটা আমরা যেটাকে আদর করে তুমি বলি, বেশি আদর করে তুমি বলি, আর হচ্ছে তোমাদের ওখানে বলে হচ্ছে তুই আর তারপর তুমি, আর আপনিটা মানে অনেক দূরে তো আমাদের গেস্ট ভাইয়া ভাবি, ভাবি তোমার নাম বলো, শর্মিষ্ঠা, আর ভাইয়া সুদীপ্ত, আর তোমার নাম শীতামা, ও থ্যাংক ইউ সো মাচ। চেস খেলছো, পারো তুমি, বেবো একটু সাত, একটু স্লো খেলো, হ্যাঁ বেবো একটু পারে, এই জন্য বেবোকে একটু আমাদের গেস্টরা মাত্র চলে গিয়েছে, খুবই ভালো লাগছে আসলে, কারণ হচ্ছে কলকাতা থেকে ফার্স্ট হচ্ছে কোনো গেস্ট আমাদের বাসায় এসেছিল, তো এটা আসলে খুবই ভালো লাগছে। আর তার মধ্যে হচ্ছে তারা খুব মিশুক এবং তারাও খুব মানে খুব তাড়াতাড়ি মিশতে পারে, এই টাইপের মানুষের সাথে আসলে কথা বলা বা হচ্ছে মানে তাদের সাথে সময় কাটানো আসলে খুবই মজার ছিল। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।